সম্প্রতি ধর্মনগরের বিভিন্ন এলাকা থেকে একাধিক ই-রিকশা থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটছে, যার ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ই-রিকশা মালিকরা। পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া ই-রিকশার ব্যাটারি উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেননি পুলিশ। জানা গেছে রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ মোটরস্ট্যান্ড এলাকা ত্রিবেদী এন্টারপ্রাইজ নামের একটি পুরনো ব্যাটারির দোকানে অভিযানে চালায়। অভিযানে নেমে পুলিশ সেই দোকানে প্রচুর পরিমাণে ই-রিকশার পুরাতন ব্যাটারি দেখে পুলিশের সন্দেহ হয়। পরবর্তীতে পুলিশ দোকান মালিকের কাছে পুরাতন ব্যাটারি সম্পর্কে জানতে চাইলে দোকান মালিক জানায় এ পুরাতন ব্যাটারি সে অন্য কোনো জায়গা থেকে কিনে এনেছে। তবে পুলিশ ব্যাটারির কোনো বৈধ কাগজপত্র পায়নি বলে সিল করে দিয়েছে দোকানটি। বিগত কয়েকদিন ধরে টমটমে ব্যাটারি চুরি কমপ্লেন মধ্যে আমরা তদন্ত সাপেক্ষে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি হচ্ছে। তল্লাশি অনিল ত্রিবেদী বাড়ি, এখানে আমরা অনেক ব্যাটারি টুপি ব্যাটারি পাই। তো আমরা এগুলো দেখছি ওই চুরি কেসের সঙ্গে এগুলো মিল আছে কি না আমরা তদন্ত করছি। কোনো কাগজ দেখাতে পারছিলেন উনি? ওখানে প্রপার কোনো কাগজ দেখানি। তো উনি বলেছেন উনি যাদের থেকে উনি কিনেছেন ওদের সঙ্গে কথাবার্তা বলে উনি বিল দেখাবেন, বিল দেখালে তখন আমরা চাষটিকে দেখব যে উনি কি চুরির মাল না উনি দোকান থেকে ড্যামেজ ব্যাটারি কিনেছেন। তবে ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত মূল পাণ্ডাদের ধরতে তৎপর ধর্মনগরের পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।